Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar Hayya ala salah. Hayya ala salah. Hayya ala al-falah. Hayya ala al-falah.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. প্রত্যেক শনিবারে এমটিএতে সন্ধ্যাবেলা যে রাহে হুদা অনুষ্ঠান সম্প্রচারিত হয়, তাতে বিভিন্ন বিষয়ে আমাদের আলেমরা এবং মুরব্বীরা আলোচনা করে থাকেন। লাইভ বা ইন্টারেক্টিভ আলাপ আলোচনা হয়ে থাকে, গায়ের আহমদী বন্ধুরাও প্রশ্ন করে থাকেন। গত সপ্তাহের অনুষ্ঠানের কিছু অংশ দেখার সুযোগ হয়েছে আমার। একজন গায়ের আহমদী বন্ধুর প্রশ্ন উপস্থাপিত হচ্ছিল, তখন বাতিনি তখন ফোন করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ইলহামের বরাতে ছিল তার প্রশ্ন, বরং তিনি এক অর্থে আপত্তি করছিলেন, কথার সূচনা করেছেন এভাবে যে কোরআন খোদার বাণী, কিছু হাদিস রয়েছে অনুরূপভাবে, বিভিন্ন বুজুর্গের উক্তি রয়েছে, এগুলো যখন দেখি এগুলোর মাঝে সামঞ্জস্য দেখা যায়। কিন্তু মসীহ মওউদের এলহাম উপস্থাপন করে বলে যে এতে কোনো সামঞ্জস্য দেখি না, বা এটি আমরা আমাদের জন্য বোধগম্য নয়। যাই হোক, আপত্তির ঢঙে, আপত্তির ভঙ্গিতে তিনি প্রশ্ন করেছেন, বা আপত্তির ইচ্ছা না থাকলেও প্রশ্ন এমনভাবে উপস্থাপন করেছেন মনে হচ্ছিল যেন আপত্তি করছেন। এলহাম হল দশ দিন পর আমি ফুসে ওঠা ঢেউ দেখাব, আলা ইন্না নাসরাল্লাহি করিব ফি শাইল মিকিয়াস। এরপর ইংরেজি বাক্য আছে, দেন উইল ইউ গো টু অমৃতসর, অর্থাৎ এরপর তুমি অমৃতসর যাবে। সংক্ষেপে উত্তরদাতারা এর উত্তর দিয়েছেন, কিন্তু আমি মনে করি এর বিস্তারিত বিবরণ মসীহ মওউদের ভাষায় তুলে ধরা আবশ্যক, কেননা হয়তো অন্যান্য আপত্তিকারী বা স্বল্প জ্ঞানের অধিকারী আমাদের যে সমস্ত যুবক যুবতী আছে, তারা হয়তো প্রশ্নকারীর প্রশ্নের স্টাইলে প্রভাবিত হতে পারে, বা তারাও বিস্তারিত উত্তর জানতে চাইবে। গায়ের আহমদী বন্ধুরা প্রায়শই এ ধরনের প্রশ্ন উপস্থাপন করে, যার আলেমরা তখনই উত্তর দিয়ে থাকেন। অনেক সময় উত্তরের যদি বিশদ উত্তর দেওয়ার প্রয়োজন থাকে, তাহলে পরের অধিবেশনে তা উত্তর দেওয়া হয়। তাই যে সকল আপত্তি এবং প্রশ্ন এতে উঠানো হয়, প্রত্যেকটির পরের খুতবায় উত্তর দেওয়া আমার জন্য আবশ্যক নয়, কিন্তু তা সত্ত্বেও আমি এলহামের বিস্তারিত বিবরণ তুলে ধরছি, কেননা সাম্প্রতিক খুতবায় যে সমস্ত বিষয় আলোচিত হচ্ছিল তাতে আমি কথাও বলেছিলাম যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনাবলী এবং ঐশী সমর্থন আমাদের ইমান বৃদ্ধির কারণ হয়, এবং আহমদীদের মুখ বন্ধ করার জন্য এমন নিদর্শন এত বেশি পরিমাণ আমাদের কাছে রয়েছে যে অন্যদের কাছে তার শতভাগের এক ভাগও নেই। যে এলহাম বা যে এলহামকে ব্যক্তি হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করতে চেয়েছেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বারাহিনে আহমদিয়ায় তার নিজের সত্যতার নিদর্শন হিসাবে এটি উল্লেখ করেছেন। একইভাবে তাজকিরাতেও এর উল্লেখ রয়েছে, আর বিশদ এবং বিস্তারিতভাবে তা উল্লেখ করা হয়েছে। যাই হোক, প্রশ্নকারীর প্রশ্নের ধরন থেকে বোঝা যায় যে, বা প্রশ্নের আকারে যে আপত্তি তিনি করেছেন, তিনি তাজকিরা পড়ে এই আপত্তি করেছেন, কিন্তু প্রসঙ্গ
হয়তো এই ব্যক্তি পড়ে জেনেই সে জটিলতা সৃষ্টির জন্য তা উল্লেখ করেনি। বারাহিনে আহমদিয়ায় হুবহু এই বিষয়টা উল্লেখ আছে, এই ব্যক্তি অবশ্যই তা পড়েনি, কেননা এটি এমন একটি বই যা গভীর মনোযোগ সহকারে পড়তে হয়। আমার মনে হয় না যে এই ব্যক্তির ভিতর সেই যোগ্যতা বা সেই দক্ষতা আছে। মূল উদ্ধৃতি তুলে ধরছি 1882 সনের কথা, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, কিছুদিন পূর্বে বা কিছুকাল পূর্বে একবার আমার টাকার এক দুর্লঙ্ঘনীয় প্রয়োজন দেখা দেয়, যে প্রয়োজন বা যে চাহিদার কথা এখানকার আর্যরা জানত, তাই আমার হৃদয়ে অবলীলায় এই বাসনা জাগে যে সমস্যা সমাধানের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত, যেন দোয়ার গ্রহণযোগ্যতার নিদর্শন স্বরূপ সমস্যার সমাধান হয়, আর দ্বিতীয়ত বিরোধীদের জন্য ঐশী সাহায্যের নিদর্শন হিসাবে তা কাজ করে, এমন নিদর্শন হওয়া উচিত সেটি যার সত্যতার তারা সাক্ষ্য দিতে পারে। আর সেদিন আল্লাহ দরবারে দোয়া করা হয়েছে, আর দোয়া এভাবে করা হয়েছে যে তিনি যেন নিদর্শন স্বরূপ আর্থিক সাহায্য সম্পর্কে আমাকে অবহিত করেন। তখন এলহাম হলো 10 দিন পর ফুসে ওঠা ঢেউয়ের মতো নিদর্শন দেখাবো, আলা ইন্না নাসরাল্লাহি করিব ফিশা এলিম কিয়াস, দেন উইল ইউ গো টু অমৃতসর, এটি এলহাম। অর্থাৎ 10 দিন পর রুপিয়া আসবে, মোসাম স্বয়ং এর ব্যাখ্যা করেছেন, 10 দিন পর রুপিয়া বা টাকা আসবে আল্লাহ সাহায্য সন্নিকটে, যেভাবে প্রসবের জন্য গর্ভবতী উটনী লেজ উঠিয়ে থাকে, এটি দেখে বোঝা যায় যে প্রসবের সময় সন্নিকটে, অনুরূপভাবে খোদার সাহায্যের সময় অতি কাছে। আবার ইংরেজিতে বলেন, 10 দিন পর যখন রুপিয়া বা টাকা আসবে তখন তুমি অমৃতসর যাবে। এই ভবিষ্যৎবাণীতে যেভাবে বলা হয়েছে অনুরূপভাবে হিন্দু আর্য উল্লেখিত আর্যদের সামনে এলহামে যেভাবে বলা হয়েছে সেভাবে ঘটনা ঘটেছে। অর্থাৎ ভবিষ্যৎবাণী অনুসারে 10 দিন পর্যন্ত একটি কানাকড়িও আসেনি আমার কাছে, আর 10 দিন পর অর্থাৎ 11তম দিনে মোহাম্মদ আফজল খান সাহেব সুপারিনটেন্ডেন্ট সেটেলমেন্ট বা বন্দোবস্ত রাওয়ালপিন্ডি নিবাসী, তিনি 110 রুপিয়া পাঠিয়েছেন, আর 20 রুপিয়া এসেছে অন্য স্থান থেকে। আর এইভাবে রুপিয়া বা টাকা আসার এক ধারা এমনভাবে সূচিত হয় যার কোনোভাবে আশা ছিল না। আর সেদিন অর্থাৎ 10 দিন অতিবাহিত হওয়ার পর মোহাম্মদ আফজল সাহেব এবং অন্যান্যদের রুপিয়া বা টাকা আসে, আর সেদিন অমৃতসরও যেতে হয়েছে, কেননা অমৃতসরের নিম্ন আদালত থেকে সাক্ষী হিসাবে আদালতে উপস্থিত হওয়ার জন্য সেদিন একটা সমন আসে। তো এই হল এই এলহামের পুরো কাহিনী এবং এর প্রেক্ষাপট, এর ব্যাখ্যা অন্যত্র মুসলিম ইসলাম করেছেন। তিনি বলেন, কিছুদিন হল এক ব্যক্তি এতে, এছাড়া আরো একটি নিদর্শনের উল্লেখ রয়েছে, এক ব্যক্তি নূর আহমদ, যার নাম, যিনি কোরআনের হাফেজ এবং হাজিও বটে, একই সাথে হয়তো কিছুটা আরবিরও জ্ঞান রয়েছে তার, তিনি কোরআনের ওয়াজ করেন, বক্তৃতা কোরআন কোরআন সংক্রান্ত অমৃতসরে থাকেন। তার দরবেশানা অবস্থা বা দরবেশি বেশে তিনি ভ্রমণ করতে করতে এখানে চলে আসেন, আমাদের এখানে অবস্থান করেন, আর এই অধমকে তিনি স্বয়ং এই ভুল ধারণা যা এলহাম সম্পর্কে তার হৃদয়ে ছিল আমার সামনে প্রকাশ করেন, তাই আমি মর্মাহত হই যে ভ্রান্ত ধারণা তার রয়েছে এলহাম সম্পর্কে। সে সম্পর্কে হুজুর বলছেন যে এই ব্যক্তির এক শিক্ষক ছিল যার কথা বারাহিনে আহমদিয়া হযরত মুসলিম ইসলাম উল্লেখ করেছেন। তিনি বলতেন যে তার অলিদের প্রতি যে এলহাম হয় তা সে সম্পর্কে তিনি সন্দিহান। নূর আহমদ সাহেব শিক্ষকের ভাবাদর্শে প্রভাবিত ছিলেন, এই ব্যক্তির এলহাম সম্পর্কে সন্দেহ ছিল। হযরত মুসা ইসলাম বলেন, তাকে সকলভাবে বোঝানো হয়েছে যুক্তি উপস্থাপন করে, কিন্তু কোনো কাজ হয়নি, অবস্থাতে আল্লাহর প্রতি মনোযোগ নিবদ্ধ করতে হয়,
দোয়া করার প্রতি মনোযোগ নিবদ্ধ হয় আর আর ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার পূর্বেই তাকে বলা হয়েছে যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হবে। আর এটি অসম্ভব নয় যে সেই দোয়া গৃহীত হবে, গৃহীত হয়ে আল্লাহ তাআলা এমন কোন ভবিষ্যৎবাণী করার তৌফিক দেবেন যা পুরা হতে তুমি নিজ চোখে দেখবে। আর এই উদ্দেশ্যে সর্বশক্তিমান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে। প্রভাতে দিব্যদর্শনে একটা চিঠি দেখানো হয়েছে, কাশ্মে একটা চিঠি দেখানো হয়েছে যা এক ব্যক্তি ডাকে পাঠিয়েছেন। সেই চিঠিতে ইংরেজি ভাষায় লেখা ছিল আই এম দ্য কোয়ারলার, আর আরবি ভাষায় লেখা ছিল হাজা শাহেদুন নজাগ, গাইন দিয়ে লেখা হয়েছে নজাগ। একই এলহাম কাতেবের পক্ষ থেকে এলকা করা হয়, তারপরে অবস্থাতে রহিত হয়। আমি যেহেতু ইংরেজি ভাষা সম্পর্কে অবহিত নই, তাই সকালে মিয়া নূর আহমদ সাহেবকে এই কাশ এবং এলহাম সম্পর্কে অবহিত করি, অর্থাৎ যে ব্যক্তির এলহাম সম্পর্কে সন্দেহ ছিল, ওলিদের প্রতি এলহাম হয়ে মর্মে যার সন্দেহ ছিল তাকে নূর ইসলাম সাহেব বা নুরলক সাহেবকে এলহাম এবং কাশ সম্পর্কে অবহিত করা হয়। আর এই চিঠি যা আসতে যাচ্ছে তার সম্পর্কে অবহিত করা হয়। তখন এক ইংরেজি ব্যক্তির কাছে ইংরেজি বাক্যের অর্থ জিজ্ঞেস করলে করে জানা গেল যে এর অর্থ হল আমি ঝগড়াকারী, আমি বিতণ্ডাকারী। এই সংক্ষিপ্ত বাক্য দ্বারা এটি স্পষ্ট হয়েছে যে কোনো বিতণ্ডা বা ডিসপিউট সম্পর্কে কোনো পত্র আসতে যাচ্ছে। হাজা শাহেদুন নজাক যা লেখকের পক্ষ থেকে দ্বিতীয় বাক্য দেখেছি তার অর্থ যা স্পষ্ট হয়েছে তা হল কাতেব বা লিপিকার কোন মামলার সাক্ষ্য সম্পর্কে সেই পত্র লিখেছে। সেদিন হাফেজ নূর আহমদ সাহেব বৃষ্টির কারণে বা প্রবল বৃষ্টির কারণে অমৃতসর যাওয়া থেকে বিরত থাকেন, অমৃতসর যাওয়ার ছিল যেতে পারেন বৃষ্টির কারণে। সত্যিকার অর্থে এটি এই ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। দোয়া গৃহীত হওয়ার একটি লক্ষণ ছিল এটি, যেন তার পক্ষে যে আল্লাহর কাছে দোয়া করা হয়েছিল যেন ভবিষ্যৎবাণীর পূর্ণতা তিনি নিজে চোখে বা স্বচক্ষে দেখতে পারেন। এই সমস্ত ভবিষ্যৎবাণীর বিষয় তাকে শোনানো হয়েছে সন্ধ্যাবেলা তার চোখের সামনে পাদ্রি রজব আলী, যিনি সফিরে হিন্দ ছাপাখানার ব্যবস্থাপক, তার পক্ষ থেকে রেজিস্ট্রি পত্র আসে যা থেকে বোঝা যায় যে পাদ্রি সাহেব তার কাতে বা লিপিকারের বিরুদ্ধে, যিনি এই গ্রন্থের লিপিকার তার বিরুদ্ধে নিম্ন আদালতে অভিযোগ করেন আর এই অধমকে সেখানে সাক্ষী হিসাবে ডেকেছেন। আর একই সাথে সরকারি সমনও আসে। আর এই পত্র আসার পর এলহামি বাক্য হাজা শাহেদুন নজাগ এর যার অর্থ হল এই সাক্ষ্য ধ্বংসাত্মক হবে। এর ব্যাখ্যা যা বোঝা গেল তা হল সফিরহীন ছাপাখানার ব্যবস্থাপকের হৃদয়ে এই দৃঢ় এই কথা বদ্ধম ছিল যে অধমের সাক্ষ্য অন্যের মুখ বন্ধ করা এবং সত্য প্রকাশের দিক থেকে সঠিক হবে আর গুরুত্বপূর্ণ হবে এবং নির্ভরযোগ্য হওয়ার দিক থেকে, বিশ্বস্ত হওয়ার দিক থেকে দ্বিতীয় পক্ষের জন্য তা ধ্বংসের কারণ হবে। এর অর্থাৎ হুজুর ব্যাখ্যা করছেন এর সত্যতা এবং এর গুরুত্ব আর এর বস্তুনিষ্ঠতা আর কারণে বিরোধী পক্ষ ধ্বংস হবে। মসিমদের কথার একটা গুরুত্ব থাকবে, এই গুরুত্বের কারণে ছাপাখানার মালিকের ধারণা ছিল যে তার এই সাক্ষ্য দ্বিতীয় পক্ষকে ধ্বংস করবে আর এই কারণেই ব্যবস্থাপক এই অধমকে সাক্ষ্য দেওয়ার জন্য কষ্ট দিয়েছেন, সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছেন এবং সমন জারি করিয়েছেন যেদিন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয় আর অমৃতসর সফর করতে হয়, অমৃতসর যেতে হয়, সেদিন প্রথম ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার ছিল। আর সেদিন মিয়া নূর আহমদের সামনে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া অর্থাৎ সেদিনই অর্থাৎ দশ দিন পরে এই ঘটনা ঘটে, অর্থাৎ রুপিয়া আসে আর অমৃতসরও যেতে হয়েছে আলহামদুলিল্লাহ আলা জালিক। হুজুর বলছেন যে নিদর্শনাবলীর প্রেক্ষাপটে এতটুকুই আজ বলার ছিল, আমি যেভাবে বলেছি রাহে হুদা অনুষ্ঠানে এক প্রশ্নের প্রেক্ষাপটে আমাকে এটি এই ব্যাখ্যা উপস্থাপন করতে হয়েছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ নিদর্শনাবলীর আলোচনা হবে,
আজকে এই সংক্ষিপ্ত আলোচনার পর মুসলিম ইসলামের নিজ জামাতের আমল বা কর্ম সম্পর্কে ব্যবহারিক অবস্থা সম্পর্কে মুসলিমদের দুশ্চিন্তা সংক্রান্ত কিছু উদ্ধৃতি তুলে ধরব। মুসলিমদের প্রত্যাশা এবং তার নসিহত তুলে ধরার পূর্বে হযরত মির্জা বশির আহমদ সাহেব মুসলিমদের জীবনী লিখতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন, তা আপনাদের সামনে তুলে ধরছি। জামাতে আহমদিয়ার উপর আল্লাহ তাআলার এটি একটি অসাধারণ অনুগ্রহ এবং আল্লাহর অপার কৃপা যে খলিফা কোন বিষয়ের দিকে যখন খলিফা ওয়াক্তের মনোযোগ নিবদ্ধ হয়, সংশোধনমূলক দিক যদি আমি তুলে ধরি, জামাতের একটা জামাতের সিংহভাগের মনোযোগ সেদিকে আকৃষ্ট হয়, আর এর ধারণা আমি চিঠিপত্র থেকেই করতে পারি। এছাড়া আল্লাহ তাআলা খেলাফতকে যে কত সাহায্যকারী দান করেছেন তারাও কিছু উদ্ধৃতি বা রেফারেন্সেস পাঠিয়ে দেন। অনেক এই সকল উদ্ধৃতি পূর্বে পড়ে থাকলেও দৃষ্টির আড়ালে থাকে। তো সিরাত বা এই যে জীবনী থেকে মুসলিমদের জীবনী থেকে এই উদ্ধৃতি আমি পড়ব, যাতে মুসলিম ইসলাম এই দুশ্চিন্তা বা উৎকণ্ঠা ব্যক্ত করেছেন। আর এটি আমাদের এক মুরব্বী সাহেব আমাকে পাঠিয়েছেন, তিনি লেখেন যে আপনি ব্যবহারিক সংশোধন বা কর্মের সংশোধন সম্পর্কে খুতবা দিচ্ছেন, তো এই প্রেক্ষাপটে হযরত মুসলিমদের একটা উদ্ধৃতি তুলে ধরছে যাতে মুসলিমদের দুশ্চিন্তা এবং উদ্বেগ আর উৎকণ্ঠা ফুটে উঠে। আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করুন এই উদ্ধৃতিটি যা জীবনীতে লেখা হয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে মৌলভী সৈয়দ মোহাম্মদ সরোয়ার শাহ সাহেব আমার কাছে বর্ণনা করেছেন, একবার কোন বিষয়ে মীর সাহেব অর্থাৎ মীর নাসির নবাবের সাথে মৌলভী মোহাম্মদ আলী সাহেবের মতভেদ হয়, মত পার্থক্য হয়। মীর সাহেব অসন্তুষ্ট হয়ে ভিতরে হযরত মুসলিমকে সেই সম্পর্কে অবহিত করেন যে এইভাবে তার সাথে আমার মতভেদ হয়। তিনি রাগ প্রকাশ করেন, মৌলভী মোহাম্মদ আলী সাহেব এটি জানতে পারেন। তিনি তখন হযরত সাহেব অর্থাৎ মুসলিমদ আলী সাল্লামকে বলেন যে আমরা এখানে হুজুরের কারণে এসেছে, যেন হুজুরের সাহচর্যে থেকে ধর্মের খেদমত করতে পারি, কিন্তু যদি হুজুরের কাছে আমাদের অভিযোগ এভাবে পৌঁছতে থাকে তাহলে হুজুরও মানুষ, হয়তো কোনো সময় আমাদের পক্ষ আমাদের সম্পর্কে হুজুরের হৃদয়ে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই আমাদের কাদিয়ান নাশা কল্যাণকর হওয়ার পরিবর্তে ক্ষতিকর সাব্যস্ত হতে পারে আমাদের জন্য। হুজুর বলে যে হ্যাঁ, মীর সাহেব আমাকে কিছু বলেছিলেন, কিন্তু তখন আমি নিজ ধ্যানে এবং নিজ চিন্তায় এতটা মগ্ন ছিলাম যে আল্লাহর কসম খেয়ে বলতে পারি যে আমি জানি না মীর সাহেব কখন বলেছেন আর কি বলেছেন। এরপর তিনি বলেন যে কয়েকদিন ধরে একটি ভাবনা এত জোরালো ভাবে আমার মাথায় উদয় হচ্ছে যে অন্য বিষয় সম্পর্কে আমি সম্পূর্ণভাবে উদাসীন হয়ে যাই। মনোযোগ সহকারে শোনার মতো বিষয় এটি, উঠতে বসতে চলাফেরায় একই ভাবনা আমার হৃদয়ে উদয় হচ্ছে। আমি মানুষের বাহিরের মাঝে বসে থাকি, কেউ কোনো কথা বলে বা জিজ্ঞেস করে, তখনও আমার মন মস্তিষ্কে সেই ধারণাই বা সেই কথাই ঘুরপাক খায়। সে ব্যক্তি হয়তো ভাবছে যে আমি তার কথা শুনছি, কিন্তু আমি আমার সেই চিন্তায় নিমগ্ন থাকি। যখন ঘরে যাই সেখানেও একই ভাবনা আমার মাথায় বিরাজমান থাকে। তো এই দিনগুলোতে এই ভাবনা এই কথা এত প্রবলভাবে আমার উপর ছেয়ে আছে যে অন্য কোনো কথা ভাবার সুযোগ নেই। সেই ধারণা কি, সেই ভাবনা কি? সে ভাবনা হলো আমি এটি ভাবছি যে আমার আশার উদ্দেশ্য কি। উদ্দেশ্য হলো আমার আশার মূল উদ্দেশ্য হলো এমন এক জামাত গড়ে তোলা যারা প্রকৃত অর্থে মোমেন হবে, আল্লাহ তাআলার সত্তায় প্রকৃত অর্থে ঈমান আনবে আর আল্লাহর সাথে বস্তুনিষ্ঠ সম্পর্ক স্থাপন করবে, ইসলামকে নিজেদের আচার আচরণ বা রীতিনীতি বা কর্মপন্থা হিসাবে অবলম্বন করবে, মহানবী ইসলামের উত্তম আদর্শের উপর প্রতিষ্ঠিত হবে, আত্মসংশোধন এবং তাকওয়ার পথে পরিচালিত হবে, উন্নত নৈতিক চরিত্রের দৃষ্টান্ত স্থাপন করবে, যেন পুনরায় এমন জামাতের মাধ্যমে পৃথিবী হেদায়েত পেতে পারে, যেন পুনরায় এমন জামাতের মাধ্যমে বিশ্ববাসী হেদায়েত পেতে পারে এবং আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হয়। অতএব যদি এই উদ্দেশ্য পূর্ণ না হয়, যুক্তি প্রমাণের মাধ্যমে শত্রুর উপর জয়যুক্ত হলেও
তাকে পুরোপুরি ধরাশায়ী করলেও, পরাস্ত করলেও বা তাকে জয় করলেও আমাদের বিজয় অর্থহীন। কেননা যদি আমাদের আগমনের মূল উদ্দেশ্য বাস্তবায়িত না হয় তাহলে যেন আমাদের সব কাজ বৃথা গেল। কিন্তু আমি দেখছি যে যুক্তি প্রমাণের বিজয়ের নিদর্শনাবলী স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে, শত্রু এক্ষেত্রে নিজের দুর্বলতা অনুভব করছে। কিন্তু আমাদের আগমনের যে মূল উদ্দেশ্য এ সম্পর্কে এখন পর্যন্ত জামাতে অনেক ঘাটতি এবং দুর্বলতা রয়েছে, এদিকে গভীর মনোযোগ নিবদ্ধ করা প্রয়োজন। এই ভাবনা আজকাল আমাকে কুরে কুরে খাচ্ছে, আর এটি এতটা আমার উপর ছেয়ে আছে যে এটি এক মুহূর্তের জন্য এই চিন্তা আমাকে পরিত্যাগ করে না। তো এই দর্দ, এই ব্যথা, এই বেদনা তাকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। বিভিন্ন সময় মুসলিম ইসলাম জামাতকে নসিহত করেছেন, উল্লেখ করেছেন যে আহমদীদের কেমন হওয়া উচিত, এটি স্পষ্ট করেছেন। মলফুজাতের 10টি খণ্ড রয়েছে অন্যান্য গ্রন্থাবলী ছাড়াও। হযরত মুসলিম ইসলামের বৈঠকের সংক্ষিপ্ত রিপোর্টের সংকলনের নাম হল মলফুজাত, এটি বিস্তারিত সংকলন নয়, সংক্ষিপ্ত, এরও 10টি খণ্ড রয়েছে। এই 10 খণ্ডের যেকোনো একটি খণ্ড আপনি নিয়ে দেখুন, জামাতের কাছে হযরত মসীহ ইসলামের প্রত্যাশা, জামাতকে উদ্দেশ্য করে তার নসিহত, ব্যবহারিক অবস্থার পরিবর্তনের নসিহত করেছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রেক্ষাপটে। প্রত্যেক অধিবেশনে এমনটি হত। এর গুটি কতক এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এক জায়গায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে জামাতের পারস্পরিক ঐক্য এবং ভালোবাসা সম্পর্কে পূর্বে বেশ কয়েকবার বলেছি যে তোমরা পরস্পর ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকো, একতাবদ্ধ হও। আল্লাহ তাআলা মুসলমানদেরকে শিক্ষায় দিয়েছেন যে তোমরা এক সত্তা হয়ে যাও, নতুবা তোমাদের প্রভাব প্রতাপ হারিয়ে যাবে। নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর নির্দেশ এই জন্যই দেয়া হয়েছে যেন ঐক্য প্রতিষ্ঠিত হয়। বৈদ্যুতিক শক্তির মতো একের কল্যাণ যেন অন্যের মাঝে সঞ্চালিত হতে পারে। যদি মতভেদ থাকে, ঐক্য না থাকে, তাহলে তোমরা দুর্ভাগা হিসেবে দুনিয়া থেকে বিদায় নেবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরস্পর একে অন্যকে ভালোবাসো আর পরস্পরের জন্য অদৃশ্যে দোয়া করো, একে অন্যের অবর্তমানে দোয়া করো। আমাদের দেখা উচিত যে কয়েকজন এমন আছে যারা অন্যের বর্তমানে অবর্তমানে তার জন্য দোয়া করে। এক ব্যক্তি অদৃশ্যে একজনের অবর্তমানে যদি তার জন্য দোয়া করে তাহলে ফেরেশতা বলে তোমার জন্য এমন দোয়া যেন গৃহীত হয়। কত মহান কথা এটি! এক ব্যক্তির নিজের দোয়া যদি তার জন্য গৃহীত না হয়, ফেরেশতার দোয়া অন্তত পক্ষে গৃহীত হতে পারে। আমি নসিহত করছি এবং বলতে চাই যে তোমাদের মাঝে যেন মতভেদ না থাকে। তিনি বলেন যে আমি দুটো বিষয় নিয়ে পৃথিবীতে এসেছি, প্রধানত খোদার তহিদ বা একত্ববাদের রঙে রঙিন হও, দ্বিতীয়ত পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন করো, সেই দৃষ্টান্ত স্থাপন করো যা অন্যদের জন্য অন্যদের সামনে নিদর্শন গণ্য হয়। এই এটি সাহাবাদের মাঝে ছিল। কুনতুম আদা আনফা আল্লাফা বাইনা কুলুবিকুম, শুনো পরস্পরের মাঝে প্রীতি, এটি একটি নিদর্শন। যতক্ষণ তোমাদের প্রত্যেকে এমন না হবে, অর্থাৎ নিজের জন্য যা পছন্দ করবে তা যদি ভাইয়ের জন্য পছন্দ না করে তাহলে সে আমার জামাত ভুক্ত নয়, সে এক সমস্যা এবং বিপদে নিপতিত, তার পরিণাম শুভ হবে না। তিনি আরো বলেন, স্মরণ রেখো, বিদ্বেষ দূরীভূত হওয়া এটি মাহদীর একটি লক্ষণ, সেই লক্ষণ কি পুরা হবে না? অবশ্যই পুরা হবে। তোমরা কেন ধৈর্য হারা হচ্ছ? এটি চিকিৎসা শাস্ত্রের একটা স্বীকৃত বিষয়। কিছু রোগে যদি রোগের মূল কারণগুলো উৎপাটন না করা হয়, রোগ কখনো দূরীভূত হয় না। আমার সত্তা থেকে এক পবিত্র জামাত উৎসারিত হবে। পারস্পরিক শত্রুতার কারণ কি? এটি কারণ হল কার্পণ্য, আত্মশ্লাঘা, অহংকার এবং লাগামহীন আবেগ অনুভূতি। এমন সকল লোকদেরকে জামাত থেকে আমি বিচ্ছিন্ন করব যারা নিজের আবেগ অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখে না এবং পরস্পর ভালোবাসার সাথে জীবনযাপন করতে পারে না। এমন মানুষ কয়েকদিনের মেহমান মাত্র। যতক্ষণ উত্তম আদর্শ
কেউ না দেখা এমন লোকদের জন্য আমি বদনাম হতে চাই না। এমন মানুষ যে আমার জামাতভুক্ত হয়ে আমার ইচ্ছা অনুসারে চলবে না, সে শুষ্ক শাখা স্বরূপ। এমন শাখাকে মালি যদি কেটে ফেলে না তাহলে কি করবে? শুষ্ক শাখা সবুজ শাখার সাথে থেকে পানি চুষে ঠিকই, কিন্তু শাখা কিন্তু তা সেই শাখাকে সবুজ করতে পারে না। এমন শাখা অন্য শাখার জন্য ক্ষতির কারণ হয়। তাই আল্লাহকে ভয় করো, এমন ব্যক্তি আমার সাথে থাকবে না জেনে যে চিকিৎসা না করবে। এই উদ্ধৃতি আমি পূর্বেও বহুবার শুনিয়েছি। পূর্বের উদ্ধৃতির সাথে এক আটে রেখে দেখুন, যাতে মসিমুল ইসলাম বলেছেন যে কয়েকদিন থেকে অন্য কোন কথা আমার মনেই নেই, জামাতের ব্যবহারিক সংশোধনের চিন্তায় আমার মন মস্তিষ্কে ছেয়ে আছে। একাটে রেখে দেখলে বিষয়টা বুঝবেন। এরপর হযরত মুসা ইসলাম বলেন, কোন ব্যক্তি প্রকৃত মোমেন কখন আখ্যায়িত হতে পারে? তিনি বলেন যে আমি স্পষ্ট করে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত সকল বিষয়ে খোদা প্রাধান্য না পাবেন আর হৃদয়ের উপর দৃষ্টিপাতে আল্লাহ এটি না দেখেন যে এ ব্যক্তি আমারই, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি প্রকৃত মোমেন আখ্যায়িত হতে পারে না। সাধারণত এমন লোক মুসলমান বা মোমেন বলা হয় যেভাবে ঝাড়ুদার বা মেথরকেও মুসলমান বা মোমেন অনেক সময় মানুষ বলেই বসে। সত্যিকার অর্থে মুসলমান সে মুসলমান প্রকৃত অর্থে সে যে আসলামা ওয়াজহাহুলিল্লাহের পরিপূরণ স্থল হয়। ওয়াজহুন আরবি ভাষায় মুখ বা চেহারাকে বলা হয়, কিন্তু এটি কোন সত্তা বা অস্তিত্বের জন্য ব্যবহার হয় যে নিজের সকল শক্তি খোদার দরবারে সমর্পণ করে, সে সত্যিকার মুসলমান আখ্যায়িত হতে পারে। আমার মনে পড়েছে যে এক মুসলমান কোন ইহুদিকে ইসলামের তাবলিগ করে যে তুমি মুসলমান হয়ে যাও। মুসলমান ইসলামের যে তবলিগ করেছে সে নিজে পাপাচারিতায় নিমজ্জিত ছিল। ইহুদি সেই পাপাচারী মুসলমানকে বলে যে আগে নিজের চেহারা দেখো আয়নায়। এটি নিয়ে গর্ব করো না যে তুমি মুসলমান আখ্যায়িত হও। আল্লাহ তাআলা ইসলামের উপর প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত দেখতে চান, নাম বা শব্দ চান না কেবল। তিনি আরো বলেন যে স্মরণ রেখো, শুধু বড় বড় বলি আওড়ানো কোনো কাজে আসে না। যতক্ষণ পর্যন্ত আমল বা কর্ম না থাকবে কোন শুধু কথার ফুলঝুরি আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। আল্লাহ তাআলা বলেন যে কাবুরা মাক্তানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তিনি বলেন যদি ইসলামের সেবা করতে চাও, খেদমত করতে চাও, প্রথমে নিজেরা পবিত্র হও, তাকওয়া অবলম্বন করো। তিনি আরো লেখেন যে সাবেরু আর আবেতু সুরা আল ইমরানের আয়াত। এটি যেভাবে শত্রুর মোকাবেলায় সীমান্তে ঘোড়া বাধা থাকা আবশ্যক যেন শত্রু সীমান্ত অতিক্রম করে ভিতরে আসতে না পারে, একইভাবে তোমরাও প্রস্তুত থাকো, কোথায় এমন যেন না হয় যে শত্রুর সীমান্ত অতিক্রম করে ইসলামের ক্ষতি না করে। আমি পূর্বে বলেছি যে যদি ইসলামের খেদমত করতে চাও, সাহায্য করতে চাও, প্রথমে নিজেরা তাকে অবলম্বন করো এবং পবিত্র হও, যার কল্যাণে তোমরা স্বয়ং খোদার আশ্রয়ের নিরাপত্তা বেষ্টনীতে স্থান পেতে পারো। আর এরপর তোমরা এই খেদমত এবং সেবার সম্মান লাভ করবে। তোমরা দেখছো যে মুসলমানদের বা মুসলমানরা জাগতিক অর্থে কত দুর্বল হয়ে গেছে। বিভিন্ন জাতি তাদের ঘৃণার দৃষ্টিতে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে। আজ হুজুর বলছেন যে আজকে এত অবস্থা পূর্বের তুলনায় অধিক ভয়াবহ। যদি তোমাদের অভ্যন্তরীণ এবং আন্তরিক অবস্থাও যদি দুর্বল হয়ে যায় তাহলে নিশ্চিত তোমরা ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছ। তোমরা এতটা আত্মশুদ্ধি অর্জন করো যেন পবিত্র শক্তি তাতে প্রবেশ করতে পারে এবং তারা তা যেন সীমান্তে বাধা ঘোড়ার মতো মজবুত হয়ে যায়। আল্লাহর ফজল নিঃসন্দেহে মুত্তাকিদের সাথে আছে এবং পুণ্যবানদের সাথে। নিজেদের চরিত্র এবং রীতিনীতি তোমাদের চরিত্র রীতিনীতি যেন এমন না হয় যার ফলে ইসলাম দুর্নাম হতে পারে। পাপাচারী এবং ইসলামী শিক্ষা যারা মেনে চলে না তাদের আচরণে ইসলাম দুর্নাম হয়। কিছু মুসলমান এমন আছে যারা মদ পান করে কোন জায়গায় বসে বমি করে মাথায় পাগড়ি থাকে, বিভিন্ন গর্তে এবং নালায় পড়ে থাকে, পুলিশের জুতার আঘাত খায়, হিন্দু এবং খ্রিস্টানরা তাদের দেখে হাসে। তার এমন শরীয়ত বিরোধী কর্ম তাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করছে না, বরং সত্যিকার অর্থে ইসলাম এর দ্বারা প্রভাবিত হয়
এমন সংবাদ এবং যে কারাগারের রিপোর্ট পড়ে আমি চরমভাবে মর্মাহত হই, যখন আমি দেখি যে অপকর্মের কারণে মুসলমানরা কতটা আজাবের শিকার হচ্ছে, আমি বেকুল হয়ে যাই যে এরা যারা সিরাতে মুস্তাকিমে থাকার কথা নিজেদের সীমা লঙ্ঘনের কারণে শুধু নিজেদেরই ক্ষতি করে না, বরং ইসলামকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করছে এরা। আমার কথার অর্থ হল মুসলমানরা মুসলমান আখ্যায়িত হয়ে এ সকল নিষিদ্ধ কাজে জড়িয়ে যায়, এর ফলে শুধু তারাই না বরং ইসলাম সম্পর্কে মানুষ সন্দিহান হয়ে পড়ে, তাই নিজেদের আচার আচরণ রীতিনীতি এমন করো যেন কাফেরেরা তোমাদের উপর তোমাদের তীর্যক সমালোচনার লক্ষ্যে পরিণত করতে না পারে, যা সত্যিকার অর্থে ইসলামকেই সমালোচনার লক্ষ্যে পরিণত করে। আজকাল আপনি যেখানে যাবেন সেখানে এই প্রশ্ন উঠে আপত্তি করা হয় ইসলাম সম্পর্কে। আর জামাতে আহমদিয়াই নিজেদের অবস্থার পরিবর্তন করে অবস্থায় পরিবর্তন এনে এই সমস্ত আপত্তির খণ্ডন করবে, এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। হযরত মাসিহ ইসলাম আরো বলছেন কৃতজ্ঞতা সম্পর্কে, যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তাহলে পবিত্র হও এবং তাকওয়ার পথ অনুসরণ করো। তিনি বলছেন তোমাদের প্রকৃত কৃতজ্ঞতা হল তাকওয়া অবলম্বন এবং পবিত্রতা অর্জন। কেউ যদি জিজ্ঞেস করে যে মুসলমান কিনা, উত্তরে আলহামদুলিল্লাহ বলা এটি প্রকৃত কৃতজ্ঞতা নয়, এটি প্রকৃত শুকর নয়। যদি প্রকৃত কৃতজ্ঞতা অর্থাৎ তাকওয়া এবং পবিত্রতার পথ অনুসরণ করে তাহলে শুভ সংবাদ দিচ্ছি যে তোমরা সীমান্তে দণ্ডায়মান থাকবে, কেউ তোমাদের বিরুদ্ধে জয়যুক্ত হতে পারবে না। আমার মনে আছে যে এক হিন্দু সরকারি কর্মচারী যার নাম ছিল জগন্নাথ, সে বিদেশী হিন্দু ছিল, সে বলেছে যে অমৃতসর বা অন্য কোন স্থানে সে সরকারি চাকরি করত যেখানে হিন্দু কর্মচারী সরকারি কর্মচারী মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে নামাজ পড়ত, হিন্দু ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করে প্রকাশ করেনি, নামাজ ইত্যাদি পড়ত, বাধ্যত ছিল হিন্দু আচার আচরণে। তিনি এ ব্যক্তি বলে যে আমি এবং অন্য সব হিন্দু যে সরকারি কর্মচারী ছিল সেরেস্তেদার সরকারি অফিসার, সে বলে যে আমি এবং অন্য সব হিন্দু সরকারি কর্মকর্তা তাকে ঘৃণা করতাম, আমরা সব সরকারি কর্মচারীরা সিদ্ধান্ত করি যে তাকে অবশ্যই চাকরি থেকে মকুব করাবো, অর্থাৎ বহিষ্কার করার ব্যবস্থা করবো। সবচেয়ে বেশি দুষ্কৃতি ছিল আমার হৃদয়ে, আমি বেশ কয়েকবার তার বিরুদ্ধে অভিযোগ করি যে এই ব্যক্তি এই ভুল করেছে, সেই ভুল করেছে আর এই নিয়ম লঙ্ঘন করেছে, কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তা এদিকে কোনো মনোযোগ দিতেন না। কিন্তু আমাদের ইচ্ছা ছিল দৃঢ় যে তাকে অবশ্যই চাকরি থেকে মকুফ করাবো, আবার এই ক্ষেত্রে সফলতা লাভের জন্য তার অনেক দোষ ত্রুটিও আমরা খুঁজে বের করেছে। আর আমি বিভিন্ন সময়ে তার বিভিন্ন দুর্বলতা সাহেব বাহাদুরের সামনে উপস্থাপন করতাম, এই সমস্ত ক্রিটিসিজম বা সমালোচনা সাহেব বাহাদুরের কাছে উপস্থাপন করলে রাগান্বিত হয়ে তাকে সাহেব বাহাদুর ডাক দিলেও সে সামনে আসতে এমন মনে হতো যেন আগুনে পানি নিক্ষেপ করা হয়েছে, অতি কোমল কণ্ঠে তাকে কিছু বোঝাতো যেন সে কোনো ভুলই করেনি। তো এটি হল আসল কথা, যদি তাকওয়া খোদাভীতি থাকে আল্লাহর সাথে সম্পর্ক থাকে তাহলে কোনো সমস্যা মানুষের কোনোভাবে ক্ষতি করতে পারে না, কোনো অপচেষ্টা কারো কোনো ক্ষতি করতে পারে না। তিনি আরো বলেন একথা ভালোভাবে স্মরণ রাখা উচিত যে সব কিছুরই একটা উপকারিতা রয়েছে। পৃথিবীতে দেখো যে উন্নত পর্যায়ের বৃক্ষ থেকে আরম্ভ করে পিঁপড়া এবং ইঁদুর পর্যন্ত এমন কিছু নেই যা মানুষের জন্য কল্যাণকর নয়, এসব কিছু জাগতিক হোক বা স্বর্গীয় হোক, এগুলো আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলীর বা সিফাত বা বৈশিষ্ট্যাবলীর ছায়া বা প্রতিচ্ছবি বা প্রতিফলন। গুণাবলী এবং বৈশিষ্ট্য যেহেতু আপাদমস্তক কল্যাণকর, সেখানে দেখো সত্তা কতটা উপকারী এবং কল্যাণকর হবে। গুণাবলীর যদি এই অবস্থা হয় তাহলে আল্লাহর পবিত্র সত্তার সাথে যদি সম্পর্ক স্থাপন করো কতটা লাভজনক হতে পারো, এখানে এই কথাও স্মরণ রাখা উচিত। এই সকল বস্তুর ব্যবহারে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে নিজের ভুল ভ্রান্তি বা বুদ্ধির অভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই কারণে নয় যে এই বস্তুগুলোর ভিতর বা এই বস্তুগুলো ক্ষতিকর। সত্যিকার অর্থে এগুলো ক্ষতিকর এমন নয়,
এই কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না, বরং নিজেদের ভুল ভ্রান্তির কারণে ভুলের কারণে এরা ক্ষতিগ্রস্ত হয়। অনুরূপভাবে আল্লাহর কতক বৈশিষ্ট্যাবলী বা গুণাবলীর জ্ঞান না থাকার কারণে মানুষ কষ্ট এবং সমস্যায় নিপতিত হয়, নতুবা আল্লাহ তাআলা মূর্তিমান, করুণা এবং দয়া বই কিছু নয়। পৃথিবীতে দুঃখ এবং কষ্টের এটি রহস্য যে আমরা নিজ হাতে আমাদের বুদ্ধির অভাবে এবং জ্ঞানের স্বল্পতার কারণে সমস্যায় লিপ্ত হই। অনেকে প্রশ্ন করে যে সমস্যা কেন আসে, সমস্যা আসে আমাদের নিজেদের ভ্রান্তির কারণে। অতএব এই সকল খোদার গুণাবলী সম্পর্কে অবহিত চোখের কল্যাণে আল্লাহ তাআলাকে রহিম, দয়ালু, কৃপালু এবং অত্যন্ত কল্যাণকর সত্তা হিসেবে অভিজ্ঞতা করি। যদি আল্লাহর গুণাবলীর চোখে দেখি তাহলেই খোদা তাআলাকে দয়ালু কৃপালু সত্তা হিসাবে পাব এবং তার মাধ্যমে আমরা উপকৃত হব এবং কল্যাণ লাভ করতে পারব। তিনি আরো বলেন যে এই সমস্ত কল্যাণ রাজি থেকে বেশি লাভবান তারা হয় যারা খোদার বেশি নিকটতর এবং বেশি কাছে, আর এই পদমর্যাদা কেবল তারা লাভ করে যারা মুত্তাকী বা খোদা ভীরু, আর আল্লাহ তাআলার নৈকট্যে তারা নিকটে তারা স্থান পায়। মুত্তাকী যতটা উত্তরোত্তর খোদার কাছে আসতে থাকে সে হেদায়েত একটা যতই লাভ করে যা তার জ্ঞান এবং তার বুদ্ধিকে এক অর্থে জ্যোতির্মণ্ডিত করে, আর যতটা সে ক্রমশ দূরে যায় এক ধ্বংসাত্মক অন্ধকার তার অন্তরাত্মার উপর ছেয়ে যায়, আর এক পর্যায়ে সে সোমন বুকমুন অমিয়ন ফাহমলা ইয়ারজেউনের পরিপূরণ স্থল হয়ে লাঞ্ছন এবং ধ্বংস দেখে। পক্ষান্তরে আলো এবং জ্যোতি থেকে যারা অংশ পায় তারা উন্নত পর্যায়ের প্রশান্তি এবং সম্মান লাভ করে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ইয়া আইয়া তোহান নাফসুল মুতমাইন্না তোরজে ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, অর্থাৎ হে সে আত্মা যা বা যে শান্তিপ্রাপ্ত, অর্থাৎ হে শান্তিপ্রাপ্ত আত্মা, আর এই শান্তি পায় সে আল্লাহর পক্ষ থেকে। অনেকেই সরকারের মাধ্যমে প্রশান্তি লাভ করে বা শান্তি অনুভব করে, অনেকের প্রশান্তির কারণ হয়ে থাকে তাদের সম্পত্তি এবং সম্মান, আর অনেকেই নিজের সুন্দর এবং বুদ্ধিমান সন্তান সন্ততিকে দেখে প্রশান্তি পায়। সাহায্যকারীদের দেখে বা কর্মচারীদের দেখে অনেকের মন খুশিতে ভরে যায়, মনে করে যে এইটি এগুলো আমাদের জন্য প্রশান্তির কারণ। কিন্তু এই যে আনন্দ, এই যে বিভিন্ন ধরনের প্রশান্তি বা জাগতিক বিভিন্ন সুখ শান্তি আনন্দ, এই এইসব মানুষকে প্রকৃত প্রশান্তি এবং স্বস্তি দিতে পারে না, বরং এক ধরনের অপবিত্র লোভ সৃষ্টি করে তার চাহিদা এবং পিপাসা আরো বাড়িয়ে দেয়। পিপাসার রোগীর মতো তাদের পিপাসার কখনো নিবারণ হয় না, এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়। দুনিয়ার কীটেরা দুনিয়ার অন্ধ অনুকরণ করে এবং ধ্বংস হয়। কিন্তু এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে আত্মা যে আল্লাহর পবিত্র সত্তায় প্রশান্তি সন্ধান করে, সে আল্লাহর মাধ্যমে এই প্রশান্তি লাভ করেছে, এমন পর্যায়ে তার আনন্দ ও জাগতিক ধন সম্পদ জাগতিক প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও তার প্রকৃত শান্তি আল্লাহর সত্তাতে নিবদ্ধ থাকে। জাগতিক ধন সম্পদ জাগতিক ধান্দা তার প্রকৃত প্রশান্তির কারণ হয় না। অতএব মানুষ যতদিন আল্লাহর পবিত্র সত্তায় শান্তি বা প্রশান্তি সন্ধান করে না সে মুক্তি পেতে পারে না, কেননা মুক্তি সত্যিকার অর্থে প্রশান্তির একটি পরিপূরক শব্দ বা প্রতিশব্দ। তিনি বলছেন যে নাফস মুতমাইন্না হওয়া ছাড়া মানুষ মুক্তি পেতে পারে না। তিনি আরো বলেন যে আমি কতক লোককে দেখেছি আর অনেকের জীবনী পড়েছি, এই জগতে ধন সম্পদ এবং জাগতিক মিথ্যা সম্মান এবং সকল প্রকার নিয়ামত এবং সন্তান সন্ততি এবং অনেক কর্মচারী বা সাহায্যকারী সাথীও থাকে, এবং মানুষের যখন মৃত্যুর সময় আসে এই পৃথিবী ছেড়ে যাওয়া এবং এই সমস্ত জিনিসের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে পরকালে যাওয়ার যখন সময় আসে তাদের ভিতরে আক্ষেপ এবং হাহুতাশ দেখা যায়, আর এটিও এক ধরনের জাহান্নাম যা মানুষের হৃদয়কে কোনোভাবে প্রশান্ত করতে পারে না, বরং এক ধরনের ভীতি এবং ব্যাকুলতার মাঝে ঠেলে দেয়। তাই আমার বন্ধুদের এটি অজানা থাকা উচিত নয় যে প্রায়শ মানুষ
পরিবার পরিজন এবং ধন সম্পদের অন্যায় এবং অবৈধ ভালোবাসা এতটা ডুবে যায়। ভালোবাসা থাকতে পারে, কিন্তু অবৈধ এবং অন্যায় ভালোবাসা থাকা উচিত নয় সম্পদ এবং সন্তানের প্রতি। আর প্রায় সময় এই ভালোবাসার আধিকে এমন অবৈধ কাজ করে বসে যা তার এবং আল্লাহর মাঝে একটি দূরত্ব সৃষ্টি করে, একটা পর্দা সৃষ্টি করে, তার জন্য একটা জাহান্নাম সৃষ্টি করে। সে জানে না যে কখন হঠাৎ করে এই সব কিছুর সাথে তার সম্পর্ক ছিন্ন হবে। এই মুহূর্তের জ্ঞান তার থাকে না, তখন সে হঠাৎ করে এক ভয়াবহ ব্যাকুলতা এবং উৎকণ্ঠার মাঝে নিমজ্জিত। এই কথা সহজে বোধগম্য যে কোনো বস্তুর প্রতি যদি প্রবল আকর্ষণ ভালোবাসা থাকে, তাহলে তার সাথে বা তার প্রতি বিচ্ছিন্নতা একটা বেদনা এবং একটা ভয়াবহ দুঃখের অবতারণা করে। এটি কোন বই থেকে পড়ে বোঝানোর প্রয়োজন নেই, বরং যুক্তির নিরিখেই বোঝা যায়। আল্লাহ তাআলা যে বলেছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি আলাল আফইদা, তো এটি গায়রুল্লাহর ভালোবাসার সেই অগ্নি যা মানুষের হৃদয়কে জ্বালিয়ে ভস্মীভূত করে, ভয়াবহ আজাব এবং বেদনায় তাকে নিপতিত করে। আমি পুনরায় বলছি যে এটি সত্য কথা এবং নিশ্চিত কথা যে শান্তিপ্রাপ্ত আত্মা যতক্ষণ লাভ না হবে মানুষ মুক্তি পেতে পারে না। তা পুনরায় জামাতকে নসিহত করতে গিয়ে মোসা ইসলাম বলছেন যে আল্লাহ কারো প্রতি ভ্রুক্ষেপ করেন না, কেবল পূর্ণবান ব্যক্তিদের ব্যতিরেকে পরস্পরের প্রতি ভালোবাসা সৃষ্টি করো, পার্শ্বিকতা এবং মতভেদ পরিহার করো, সকল প্রকারের হাসি ঠাট্টা এবং তিরস্কার থেকে সম্পূর্ণভাবে বিরত হও। কেননা হাসি ঠাট্টা আর তিরস্কার মানুষের হৃদয়কে সত্য থেকে দূরে ঠেলে দিয়ে অত্যন্ত ঘৃণ্য অবস্থায় নিয়ে যায়। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হও, নিজের আরামের উপর ভাইয়ের আরামকে প্রাধান্য দাও, আল্লাহর সাথে প্রকৃত মীমাংসা করো এবং তার আনুগত্যে গণ্ডিতে ফিরে আসো। পৃথিবীতে আল্লাহর ক্রোধ বর্ষিত হচ্ছে, এটি থেকে কেবল তারাই মুক্তি পাবে যারা সম্পূর্ণভাবে সকল পাপ থেকে তওবা করে তার দরবারে আত্মসমর্পণ করে। তোমরা স্মরণ রেখো, আল্লাহ তাআলার নির্দেশ যদি একশতভাগ শিরোধার্য করো, তার ধর্মের প্রচারে যদি সচেষ্ট থাকো, তাহলে আল্লাহ তাআলা সকল প্রতিবন্ধকতা দূরীভূত করবেন আর তোমরা সাফল্য লাভ করবে। তোমরা কি দেখোনি, কৃষক ভালো চারার জন্য ক্ষেত থেকে আগাছা উঠিয়ে ফেলে দেয় আর নিজের ক্ষেতকে আকর্ষণীয় চারা, বৃক্ষ এবং ফলপ্রদ চারায় সজ্জিত করে এবং এর হেফাজত করে আর সকল ক্ষয়ক্ষতি থেকে এগুলোকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু সেই গাছ ও চারা যারা যা ফল বহন করে না, যা পচে যায় এবং শুকিয়ে যেতে থাকে, মালিক সেগুলোর প্রতি ভ্রক্ষেপ করে না। যে কোনো কাঠরিয়া তা কেটে তন্দুরে ফেলে দিল নাকি কোনো পশু এসে খেয়ে ফেললো। তাই তোমরা যদি এমন হও, আল্লাহ দরবার যদি সত্যবাদে প্রমাণিত হও, কারো বিরুদ্ধে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি নিজেদের অবস্থার সংশোধন না করো আর আল্লাহর সাথে আনুগত্যের সত্য সম্পর্ক স্থাপন না করো, তাহলে আল্লাহ তাআলা কারোর প্রতি ভ্রক্ষেপ করেন না। সহস্র সহস্র ভেড়া এবং ছাগল প্রতিদিন জবাই হয়, কেউ এগুলোর প্রতি দয়া প্রদর্শন করে না, কিন্তু এক ব্যক্তি মারা গেলে কত জিজ্ঞাসাবাদ হয়। তাই যদি পশুর মতো অর্থহীন এবং ভ্রক্ষেপহীন আর উদাসীন জীবনযাপন করো, তাহলে তোমাদের অবস্থাও তাই হবে। খোদার প্রিয়দের মাঝে অন্তর্ভুক্ত হও, যেন কোনো মহামারী বা কোনো বিপদ আপদ তোমাদের গায়ে হাত রাখার ধৃষ্টতা না দেখায়। কারণ কোনো কথা আল্লাহর অনুমতি ছাড়া ধরা পৃষ্ঠে ঘটতে বা হতে পারে না। পারস্পরিক ঝগড়া, বিবাদ, শত্রুতা, বিদ্বেষ পরিহার করো। ছোট ছোট বিষয়ে পরিহার করে বর্জন করে সুমহান এবং গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত হওয়ার এটি সময় তোমাদের জন্য। ওসিয়ত বা তাকিদপূর্ণ নির্দেশ হিসাবে এটিকে স্মরণ রেখো। কোনোভাবে কঠোর কথা বলবে না, তির্যক কথা বলবে না, সবসময় কোমলতার মাধ্যমে বোঝাও, জোশ বা লাগামহীন আবেগ প্রকাশ করবে না। হযরত মুসলিম ইসলাম আরো বলছেন, ভবিষ্যতে স্মরণ রেখো, ভাইয়ের প্রাপ্য অধিকার দিতে ভুলবে না, নতুবা আল্লাহর অধিকারও প্রদান করতে পারবে না। তিনি আরো বলেন যে আমাকে কথাই বলা হয়েছে যে আল্লাহ লা ইগাইরু মা বিকুম হাত্তা ইগাইরু মা বি আনফুসিহিম, আল্লাহ তাআলা কোনোভাবে জাতির মাঝে পরিবর্তন আনবেন না যতক্ষণ মানুষ হৃদয়ে এ পরিবর্তন না আনবে। এ সকল কথা শুনে সবাই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যে আমরা নামাজ পড়ি, ইস্তেগফার করি,
তাই প্রশ্ন হলো সমস্যা এবং বিপদাপদ কেন আসে। আসল কথা হলো আল্লাহর কথা যে বুঝে সেই সৌভাগ্যবান। আল্লাহ চান কিছু কিন্তু মানুষ বুঝে বা করে ভিন্ন কিছু, এরপর নিজের আন্ডারস্ট্যান্ডিং বা বুদ্ধি অনুসারে সেটিকে পরিমাপ করা হয়, এটি ঠিক নয়। প্রত্যেক বস্তু যখন নির্ধারিত পরিমাণ থেকে কম ব্যবহার করা হয় এর যে উপকারিতা থাকতে পারে তা হবে না। যেমন একটা ওষুধ এক তোলা খাওয়া উচিত, এক তোলার পরিবর্তে যদি এক বিন্দু ব্যবহার করা হয় কি লাভ হবে? একটা রুটি খাওয়ার পরিবর্তে কেউ যদি একটা গম খায় তাহলে তার ক্ষুধা নিবারণ হবে কি? পানির এক পেয়ালা পান করার পরিবর্তে যদি এক বিন্দু খায় তাহলে এক বিন্দু পান করে তার পিপাসা নিবারণ হবে কি? মোটেই নয়। একই অবস্থা কর্মের। নির্ধারিত পরিমাপ অনুসারে পরিমাণ অনুসারে কর্ম বা আমল করা না যদি না করা হয় তাহলে এটি আর স্বর্গে গৃহীত হতে পারে না। এটি আল্লাহর রীতি, যাতে পরিবর্তন আসতে পারে না। তিনি বলেন, ভাইয়ের প্রতি সহানুভূতি প্রদর্শন এটি সদকা খায়রাতের মতো বিষয়। এটি বান্দার অধিকার যা প্রদান আবশ্যক। যেভাবে আল্লাহ তাআলা নামাজ এবং রোজা আবশ্যক করেছেন একইভাবে এটিকে আবশ্যক আখ্যা দিয়েছেন, অর্থাৎ বান্দার অধিকারের হেফাজত এবং সুরক্ষা আবশ্যক। যে ব্যক্তি সহানুভূতি পরিহার করে সে ধর্মকে পরিত্যাগ করে। কোরআনে করিম বলে যে মান কাতারা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন, যে ব্যক্তি কোন ব্যক্তিকে বিনা কারণে হত্যা করে সে যেন সারা পৃথিবীকে হত্যা করলো। একইভাবে আমি বলবো যে যদি কোনো ব্যক্তি ভাইয়ের প্রতি সহানুভূতি না দেখায় তাহলে সে সারা পৃথিবীকে সহানুভূতি থেকে বঞ্চিত করল। ইহজীবনের মোহে এতটা মত্ত হয়ে না যে এরপর যার ফলে ইমান নষ্ট হয়ে যেতে পারে। ভ্রাতৃত্ব বোধের যে গুরুত্ব এটিকে কখনো জলাঞ্জলি দেবে না। যেটি আমরা যদি বুঝি তাহলে আমাদের অনেক হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ দূর হয়ে যেতে পারে। তিনি বলেন, স্মরণ রেখো সকল কৃপার সম্পর্ক ইমানের সাথে, ইমান দৃঢ় করো। অন্যের সাথে সম্পর্ক ছিন্ন করা, ভাইয়ের অধিকার খর্ব করা এটি অনেক বড় পাপ। তিনি বলেন, এই জামাত যাকে আল্লাহ তাআলা আদর্শ স্থানীয় করতে চান এই জামাতের অবস্থাও যদি এমনই হয়, অর্থাৎ তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ এবং সহানুভূতি যদি না থাকে তাহলে অনেক সমস্যা দেখা দেবে, অনেক নৈরাজ্য সৃষ্টি হবে। তিনি আরো বলেন যে আমাদের জামাত যার প্রতি বিরোধীরা বিদ্বেষ রাখে আর এরা চায় যে জামাত ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, এই জামাতকে স্মরণ রাখতে হবে যে বিরোধীদের বিদ্বেষ সত্ত্বেও একটা বিষয়ে আমি তাদের সাথে একমত, তা হল আল্লাহ তাআলা এই জামাতকে পাপ মুক্ত দেখতে চান এবং উত্তম চালচলন তিনি দেখতে চান, কোরআনের প্রকৃত শিক্ষার উপর তাদেরকে প্রতিষ্ঠিত দেখতে চান, মহানবীর আনুগত্যে তিনি তাদের বিলীন দেখতে চান, তাদের মাঝে কোন হিংসা এবং বিদ্বেষ না থাকে, খোদাকে সত্যিকার অর্থে তারা ভালোবাসবে, এটি আল্লাহ চান। কিন্তু এই জামাতে প্রবেশ করার সত্ত্বেও কোন ব্যক্তির জীবনে যদি এই সত্য বাস্তবায়িত না হয়, নিজের কর্মে প্রকৃত পরিবর্তন না আনে, তাহলে তার স্মরণ রাখা উচিত যে সে শত্রুর এই বাসনা পূর্ণ করবে, সে শত্রুর সামনে অবশ্যই ধ্বংস হবে। কেউ আল্লাহর আত্মীয় নন, তিনি কারোর প্রতি ভ্রুক্ষেপ করেন না। যারা নবীদের সন্তান আখ্যায়িত হতো, অর্থাৎ বনী ইসরায়েল, যাদের মাঝে অগণিত নবী এবং রসুল এসেছিলেন, আল্লাহ তাআলার অসাধারণ কৃপা এবং ফজলের তারা উত্তরাধিকারী হয়েছে। কিন্তু তাদের আধ্যাত্মিক অবস্থা যখন নষ্ট হয়, বিকৃত হয়ে যায়, সঠিক পথ পরিত্যাগ করে, তারা বিদ্রোহ অনাচার এবং কদাচারে লিপ্ত হয়, ফলাফল কি দাঁড়িয়েছে? ফলাফল হল দুরেবাদ আলাইহিমুল মাসকানা, এরই তারা পরিপূরণ স্থল হয়েছে। আল্লাহর ক্রোধ তাদের উপর বর্ষিত হয়। এটি থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া উচিত। বনি ইসরায়েলের ইতিহাস শিক্ষণীয় একটি ইতিহাস। অনুরূপভাবে আল্লাহ তাআলা এই জাতিকে নিজ হাতে বানিয়েছেন, এটি সেই জামাত যার উপর আল্লাহ তাআলা অসাধারণ কৃপারাজি বর্ষণ করবেন। কিন্তু কেউ যদি এই জামাতে প্রবেশ করে আল্লাহ তাআলাকে সত্যিকার অর্থে ভালো না বাসে এবং মোহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত অর্থে আনুগত্য না করে, সে ছোট হোক বা বড়, তাকে কেটে বিচ্ছিন্ন করা হবে এবং খোদার ক্রোধের লক্ষ্যে পরিণত হবে। তোমাদের নিজেদের মাঝে তাই পবিত্র পরিবর্তন আনা উচিত যেন জামাত দুর্নাম না হয়। এটি সেই মান যে মানে আমাদের সবাইকে উপনীত হতে হবে এবং এর জন্য চেষ্টা করতে হবে। তাকওয়ার উপর পরিচালিত হওয়া, নিজেদের কর্মের সংশোধন, ইমানের উন্নত মানে অধিষ্ঠিত হওয়া, উপনীত হওয়া, এগুলো তুচ্ছ কোনো বিষয় নয়। আমরা যুগ ইমামকে মেনেছি, তাই ইমামের প্রত্যাশা অনুসারে চলার জন্য আমাদের পুরো চেষ্টা করা উচিত। প্রত্যেক তুচ্ছাতিতুচ্ছ নেকি বা পুণ্য এবং নেক কর্ম আমাদের করার বা সমাধার চেষ্টা করতে হবে।
সকল পাপ থেকে, পাপের প্রতি পূর্ণ ঘৃণা প্রকাশ করতে হবে। প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার প্রয়োজন রয়েছে। উত্তরোত্তর পরস্পরের সাহায্যকারী হতে হবে আমাদের। তাহলে প্রকৃত অর্থে বয়েতের সুবাদে অর্পিত দায়িত্ব পালন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকে পুনরায় আমি আপনাদের ইসলামী দেশগুলো, বিশেষ করে সিরিয়া এবং মিশর, যেখানে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা নৈরাজ্য ছেয়ে আছে, বিশেষ করে সিরিয়ায় যেখানে অনেক জুলুম এবং অত্যাচার চলছে, তাদের জন্য দোয়ার অনুরোধ করতে চাই। পাকিস্তানের আহমদীদের জন্য দোয়া করুন। পাকিস্তানের আহমদীদের উপর অনেক অত্যাচার অনাচার চলছে, অবিচার হচ্ছে। তারা সকল অর্থে ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আল্লাহ তাআলা তাদের হেফাজত করুন, নিরাপদ রাখুন। এই যে ফেদনাবাজ যারা শান্তি বিঘ্নিত করছে, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে ধৃত করুন, আল্লাহর শাস্তির লক্ষ্যে তারা পরিণত হোক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر